হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের বাস ড্রাইভারদের ড্রাইভিং সম্পর্কে। কারো কাছে তাদের ড্রাইভিং স্কিলটা স্কিলফুল, আবার কারো কাছে রাফ। তো বাংলাদেশের বাস ড্রাইভাররা কেন অন্যান্য দেশের বাস ড্রাইভারদের থেকে আলাদা, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। বাংলাদেশের রাস্তায় যেসব বাস চলাচল করে তার মধ্যে বেশিরভাগ বাসকেই বেশ গতিশীলভাবে চালাতে হয় ড্রাইভারদেরকে। এর মধ্যে একটা বড় কারণ হলো যাত্রী। বাংলাদেশে একটা ড্রাইভার যদি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে স্পিড নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালায়, সেটা যাত্রীদের ভালো লাগে না। তারা সবসময় চায় একটি থ্রিলিং জার্নি। একটু স্লো ড্রাইভিং করলে শুরু হয়ে যায় গালাগালি, যেমন আগে টেম্পু চালাইতো এখন বাস চালায়, গাড়ি চালাইতে না গাঁজা খেয়ে কুল পায় না, আবার গাড়ি চালায় আরো কত কিছু। তো এই কারণে ড্রাইভাররা চেষ্টা করে যাত্রীদেরকে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আবার মাঝে মধ্যে কোম্পানি থেকেও একটি নির্দেশ থাকে, যেমন যেসব বাস দিনের ফার্স্ট ট্রিপে ছেড়ে যায় সেই বাসগুলোর ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, কারণ ওই বাসে এমন অনেক যাত্রী থাকে যারা তাদের গন্তব্যে পৌঁছেই কর্মস্থলে যাবে। তো এই কারণেও ড্রাইভারদেরকে দ্রুত গন্তব্যে পৌঁছাতে হয়। আবার কিছু ড্রাইভার এমনও আছে যারা নিজ থেকেই এভাবে গাড়ি চালায়, যার বেশিরভাগ হয়ে থাকে অল্প বয়সী ড্রাইভারদের মাধ্যমে। তবে এইসব কাজ কখনোই করা উচিত নয়, কারণ একজন ড্রাইভারের হাতে 36 কিংবা 40 জন যাত্রীর প্রাণ থাকে। যাত্রীদেরও কখনো এই ড্রাইভারকে জোরে চালাতে উস্কানি দেওয়া উচিত নয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।